সাবস্ক্রাইব করা আসাম বেস চ্যানেলক, লগতে বেল আইকন প্রেস করা এডুকেশনাল ভিডিও সবর আগত সাবলৈ। নমস্কার বন্ধুসকল, মোর নাম সাইবুল হয় আর আপনাদের দেখি আসা আসাম বেসড ইউটিউব চ্যানেল আপনার ল্যাঙ্গুয়েজ অসমিয়াতে। আজির ভিডিওতে আমি শিকিম সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভীম ইউপিআই অ্যাপ্লিকেশনত কেন ধরনের রেজিস্টার করব পো, ভীম ইউপিআই এড্রেস ক্রিয়েট করব পো। যদি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াত ব্যাঙ্ক একাউন্ট আছে তেতিয়া হলেও চাই যা, আর যদি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াত ব্যাঙ্ক একাউন্ট নাই, বেলেগ ব্যাঙ্কত ব্যাঙ্ক একাউন্ট খোলা আছে তেতিয়াও চাই যা, কিয়নো প্রসেসটো সেম হব। বেলেগ ব্যাঙ্ক একাউন্ট নম্বরও এড করব পারিবা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভীম ইউপিআই অ্যাপ্লিকেশনত। তেতিয়া হলে প্রসেসটো কি হয় রেজিস্টার করার যদি জানিবল হয় একদম শেষলৈ চাই যা, কতো স্কিপ নকরিবা। এতিয়া মই কি করিম, সবার আগতে গুগল প্লে স্টোর ওপেন করিম আর দেখাই লম যে কোনটো অ্যাপ্লিকেশন হয়। এস গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল। গুগল প্লে স্টোর ওপেন হওয়ার পিছত সার্চ বারত টাইপ করিবা লাগিব ভীম কেন্ট। ভীম কেন্ট যেতিয়া সার্চ করিবা, ঠিক আছে, টাইপ করে আর সার্চ করার পিছত অ্যাপ্লিকেশনটা আহি যাব। এস আপনাদের দেখি পাই আসা ভীম কেন্ট ইউপিআই অ্যাপ্লিকেশনটা হয়। অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করব লাগবে আর এই অ্যাপ্লিকেশনের ডাউনলোডর লিঙ্ক এইটো ভিডিওর ডিসক্রিপশনত পাই যাবা। মই ডাউনলোড করে রাখিছো, সেই কারণে ভীম কেন্ট ইউপিআই অ্যাপ্লিকেশনটা ওপেন করে মোর মোবাইলতে। এস অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেল আর অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পিছত ইয়াতে সব মোক একটা পপ আপ দিয়ে আছে, ইফ ইউ আর ইউজিং ডুয়াল সিম ফোন প্লিজ ইনসার্ট সিম কার্ড ইন সিম স্লট ওয়ান ফর রেজিস্ট্রেশন। ইয়াতে মোক কয় আছে যদি মই দুটা সিম থকা মোবাইল ইউজ করে আসো তেতিয়া হলে যোনখন সিম কার্ড ব্যাংকত লিঙ্ক আছে সেই সিম কার্ড খন স্লট ওয়ানত, মানে সিম ওয়ানত লগাবলে কয় আছে। তেতিয়া হলে মোর যোনখন সিম কার্ড আছে ব্যাংকত লিঙ্ক সেই সিম কার্ড খন সিম ওয়ানত আছে, একো অসুবিধা নাই, মই ওকে প্রেস কৰি দিছো। আর ওকে প্রেস করার পিছত মই কি করিম, ইয়াতে সেন্ড SMS অপশনত ক্লিক করিম। তারপর ইয়াতে টার্মস এন্ড সার্ভিস মই কি করিম, একসেপ্ট করিম। আর একসেপ্ট করার পিছত ইয়াতে সব অটোমেটিকলি একটা মেসেজ সেন্ড হব মোর রেজিস্টার মোবাইল নম্বর পৰা। SMS পুরো চার্জেবল হব আর SMS সেন্ড হওয়ার পিছত ভেরিফাই হব মোবাইল নম্বরটো আর ডিভাইসটো। তারপর মই আগলৈ প্রসেস করব পাৰিম। ইয়াতে সব মোক দেখাই আছে যে এতিয়া মোবাইল নম্বরটো ভেরিফাই হয়ে আছে। আর এতিয়া সব ইয়াতে আপনাদের দেখি পাই আসা এই মোবাইল নম্বরটো ভেরিফাই হয়েছে আর এই মোবাইল নম্বরটো মোর ব্যাঙ্ক একাউন্টত লিঙ্ক আছে, আর লগতে এই মোবাইল নম্বরটো মোর মোবাইলতে সিম ওয়ানত আছে, ঠিক আছে। এতিয়া মই কি করিম, ইয়াতে প্রসিড অপশনত ক্লিক করে দিম। আর প্রসিড অপশনত ক্লিক করার পিছত এতিয়া ইয়াতে চা ইউজার ইনফরমেশন ফর্ম এখন খুলি আছে, এই ফর্মখন পুরা ফিল আপ করব লাগিব। এই ফর্মখন কেনে ধরনের ফিল আপ করিবা, সবার প্রথম নিজের ফার্স্ট নেমটো হব নামরে, তেতিয়া হলে মই মোর নামর ফার্স্ট নেমটো এন্টার কৰি দিছো। তারপর দুই নম্বর বক্সত নিজের নামর লাস্ট নেমটো হব, ইয়াতে মই মোর নামর লাস্ট নেমটো এন্টার কৰিছো। তারপর তিন নম্বর বক্সতে একটা ইমেল আইডি এন্টার করব লাগিব, যিকোনো ইমেল আইডি এই বক্সত এন্টার করব পারিবা। ইয়াতে মই ইমেল আইডি এটা এন্টার কৰি দিয়াছো। ইমেল আইডি এন্টার করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাইছা সিকিউরিটি কোয়েশন, ইয়াতে সিলেক্টত ক্লিক করিবা আর ক্লিক করার পিছত ইয়াতে যিকোনো একটা কোয়েশন চয়েস করে লবা। সো ইয়াতে যোনটো কোয়েশন চয়েস করিবা সেই কোয়েশনের আনসারটো দিব লাগিব, আর আনসার যোনটো দিবা সেই আনসাররে নিজের পাসওয়ার্ডটো ফরগট করিব পারিবা। মানে মই সিধা সিধে এইটোই কবলৈ বিচাৰো, যদি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভীম ইউপিআই অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডটো কোনো সময় পাহৰি গৈছা তেতিয়াহলে এই সিকিউরিটি কোয়েশনটো দি পাসওয়ার্ডটো ফরগট করিব লাগিব, ঠিক আছে। ইয়াতে মই সিকিউরিটি কোয়েশন চয়েস করে আছো, হোয়াট ইজ ইয়ার মাদার্স মিডিল নেম, এক নম্বর যোনটো কোয়েশন সেইটো চয়েস করেছো। তারপর ইয়াতে ইন্টার আনসার বক্সত আনসারটো দি দিম যে মোর মাকর মিডিল নেম কি হয়। আপনাদের যোনটো কোয়েশন চয়েস করবা সেইটো কোয়েশনের উত্তর দিব লাগিব, আর উত্তরটো হর সময় লিখি রাখিবা নহলে মনতে রাখিবা। এতিয়া মই কি করিম, ইয়াতে সাবমিট অপশনত ক্লিক করে দিম। এতিয়া চোৱা ইয়াতে পাসওয়ার্ড চারিটা নম্বরে সেট করব লাগিব। এই যোনটো পাসওয়ার্ড হয় এই পাসওয়ার্ডের হর সময় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ভীম ইউপিআই অ্যাপ্লিকেশনত লগ ইন করব লাগিব, সেইটো ভালদরে মন দিবা। ইয়াতে মই পাসওয়ার্ড রাখি আছো 2580। তারপর মই কি করিম, ইয়াতে ব্লু টিক মার্ক ওপর ক্লিক করে দিম। ক্লিক করার পিছত ইয়াতে সব মোক কয় আছে কনফার্ম অ্যাপ্লিকেশন পাসওয়ার্ড, যোনটো পাসওয়ার্ড বর্তমান সময় মই এন্টার কৰিছো সেইটো কনফার্ম করবলে কয় আছে, তেতিয়ালে মই ইয়াতে আকৌ সেম এন্টার কৰি দিম। আর তারপর আকৌ মই কি করিম, ইয়াতে ব্লু টিক মার্ক ওপর ক্লিক করে দিম। আর ক্লিক করার পিছত এতিয়া ইয়াতে মোক দেখাই আছে গেটিং লোকেশন, যেহেতু আগলৈ প্রসেস আছে হয় আছে, ইয়াতে যিমান সময়লৈ ওয়েট করব লাগে সিমান সময়লৈ ওয়েট করব লাগিব, নহলে নহব। ইয়াতে সব মোক কংগ্রেচুলেশন জনাই আছে, ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার
রেজিষ্টার্ড অন সেন্ট্রেল ব্যাংক অফ ইন্ডিয়া। এতিয়া মই সেন্ট্রেল ব্যাংক অফ ইন্ডিয়ার ভীম ইউপিআই অ্যাপ্লিকেশনত রেজিষ্টার করে লৈছো, কিন্তু এতিয়ালৈকে কাম বাকি আছে। ঠিক আছে, মই ওকে প্রেস করে দিম। ব্যাংক একাউন্ট নম্বর এড করব লাগবে এতিয়া। ঠিক আছে, এতিয়া চাই ইয়াতে আপনাদের দেখি পাই আসা মোক কয় আছে যে পেমেন্ট এড্রেস চয়েস করবল। এতিয়া মই ইয়াতে মোর ইউপিআই এড্রেস যোন রাখবল মন যায় সেই রাখব পো, বা মোবাইল নম্বরের পিছত এড্রেস সেন্ট্রেল ব্যাংক এনে ধরনের আহি যাব ইয়াতে মোক দেখায় আছে। যদি আপনাদের নিজের মর্জি হিসাবে রাখবল হয় তাহলে ইয়াতে মোবাইল নম্বরটি পুরা ডিলিট করে দিবা, আর ডিলিট করার পিছত ইয়াতে যদি কিবা ওয়ার্ডত রাখবল হয় তাহলে রাখব পারিবা। মই ইয়াতে রাখি আছো আসাম বেস্ট, তারপরে এড্রেস সেন্ট্রেল ব্যাংক এইটা এন্টার করব না, অটোমেটিকলি ইয়াতে আছে। এতিয়া পুরা মোর ভীম ইউপিআই এড্রেসটা হব আসাম বেস এড্রেস সেন্ট্রেল ব্যাংক। ঠিক আছে, তারপর মানে কি করি ইয়াতে নেক্সট অপশনত ক্লিক করে দিম। আর নেক্সট অপশনত ক্লিক করার পিছত এতিয়া আগলৈ প্রসেস হয়ে আছে, আর আগলৈ প্রসেস হওয়ার পিছত এতিয়া চাই ইয়াতে মোক কয় আছে যে ব্যাংক একাউন্ট চয়েস করবলে। এতিয়া কোনখন ব্যাংক লিঙ্ক করবলে বিচাৰিছে সেই ব্যাংকর নাম ইয়ারপা চয়েস করবলে, তেতিয়ালে ইয়াতে মই আইডিবিআই ব্যাংক চয়েস করিম। যদি আপনার সেন্ট্রেল ব্যাংক অফ ইন্ডিয়াত ব্যাংক একাউন্ট আছে তেতিয়ালে তো ভাল, আর যদি নাই তেতিয়ালে ইয়ারপা চয়েস করব লাগবে যে কোনখন ব্যাংক একাউন্ট নম্বর এড করবলে বিচারি আসা। তেতিয়ালে ইয়াতে মই আইডিবিআই ব্যাংক কত আছে চাই লো, আর আইডিবিআই ব্যাংকর নামের উপর ক্লিক করব লাগবে। এতিয়া ইয়াতে আপনাদের দেখি পাইছা আইডিবিআই ব্যাংক লিমিটেড নামটা আহি গৈছে, মই এই নামের উপর ক্লিক করে দিছো। আর ক্লিক করার পিছত মোর যোন সিম কার্ড এতিয়া ভেরিফাই হয়েছে সেই সিম কার্ডের লগত আইডিবিআই ব্যাংক লিঙ্ক আছে না ইয়াতে ভেরিফাই হয়ে আছে। যদি ভেরিফাই হওয়ার পিছত যদি লিঙ্ক থাকে তেতিয়ালে আগলৈ প্রসেস হব, নহলে নহব। আর এতিয়া চাই ইয়াতে আপনাদের দেখি পাই আসা মোর নামটো আহি গৈছে, আর আইডিবিআই ব্যাংকর ব্যাংক একাউন্ট নম্বরটা দেখাই আছে, লগতে আইএফএসসি কোডটো দেখাই আছে। তেতিয়ালে মই কি বুঝি পাইছো যে মোর যোনখন সিম কার্ড লিঙ্ক আছে আইডিবিআই ব্যাংকত সেই সিম কার্ডখন ভেরিফাই হয়। ইয়াতে মোর একাউন্ট নম্বর কোনটো আছে, আইডিবিআই ব্যাংকত কি নাম আছে ইয়াতে শো করাই দিছে সেন্ট্রেল ব্যাংক অফ ইন্ডিয়ার ভীম ইউপিআই এপ্লিকেশনে। এতিয়া মই কি করিম, মোর ব্যাংক একাউন্ট নম্বর উপর ক্লিক করিম, আর ক্লিক করার পিছত ইয়াতে তলতে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনত ক্লিক করিম। আর নেক্সট অপশনত ক্লিক করার পিছত ইয়াতে সব মোক দেখাই আছে পেমেন্ট এড্রেস আসাম বেস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি, ইউপিআই পিন ইজ নট সেট টু সিলেক্টেড একাউন্ট, ডু ইউ ওয়ান্ট টু সেট ইট। ইয়াতে মোক কয় আছে আসাম বেস্ট এড্রেস সেন্ট্রেল ব্যাংক যোন ইউপিআই এড্রেস হয় ইউপিআই আইডি হয় সেইটো ক্রিয়েট হয়ে গেল সাকসেসফুল, কিন্তু ইউপিআই পিনটো এতিয়ালৈকে সেট হওয়া নাই, কি মই সেট করবলৈ বিচাৰো নেকি? যদি ইয়েস করা তেতিয়ালে এতিয়া পিন সেট করার একটা অপশন আহি যাব, আর যদি ন করা তেতিয়ালে পিছতো সেট করিব পারিবা। মই ইয়াতে ইয়েস করে দিয়াছো, আর ইয়েস করার পিছত এতিয়া সো ইয়াতে মোক কয় আছে ইন্টার লাস্ট সিক্স ডিজিট অফ ইয়োর ডেবিট কার্ড। এতিয়া মোর আইডিবিআই ব্যাংকর এটিএম কার্ডর লাস্টর ছটা নম্বর ইন্টার করবল কয় আছে। তেতিয়ালে নিজের যখন এটিএম কার্ড আছে এটিএম কার্ডখন হাতত লৈ লওয়া, আর এটিএম কার্ডের উপরতে ষোলোটা ডাঙর ডাঙরক নাম্বার লেখা আছে, সেই নাম্বারের লাস্টর ছটা নম্বর কি হয় এই বক্সত ইন্টার কৈ দিয়া। মই ইন্টার কৈ দিয়াছো মোর এটিএম কার্ডের লাস্টর ছটা নম্বর। এটিএম কার্ডের লাস্টর ছটা নম্বর ইন্টার করার পিছতে এক্সপায়ারি ডেট ইয়াতে ইন্টার করব লাগিব। এম এমর জায়গা মাহ হব আর ওয়াই ওয়ার জায়গা সন হব। তেতিয়ালে কার্ডের এক্সপায়ারি ডেট যোনটো সেইটো মই ইন্টার কৈ দিয়াছো। এক্সপায়ারি ডেট ইন্টার করার পিছত মই কি করিম ইয়াতে সাবমিট অপশনত ক্লিক করে দিম। আর সাবমিট অপশনত ক্লিক করার পিছত এতিয়া আগলৈ প্রসেস হব, আর প্রসেস হওয়ার পিছতে ইউপিআই পিন যোনটো হয় সেইটো সেট করবলৈ পেজ খন আহি যাব। ইয়াতে লোডিং হয় আছে এতিয়া, আর উপর মেসেজও আহি গৈছে ওটিপির বাবে পিন সেট করবলৈ, কিন্তু ইয়াতে পেজ এতিয়ালৈকে সলনি হওয়া নাই। মই ওয়েট করিম অলপ সময় আর পেজ খন সলনি হবলৈ দিম, যেহেতু আগর পেজ খন আহিবলৈ দিম মোর মোবাইলতে। আর এতিয়া চাই ইয়াতে আপনাদের দেখি পাই আসা ইন্টার ওটিপি একটা বক্স আহি গৈছে, আর সেট ইউপিআই পিন একটা বক্স আহি গৈছে, উপর মেসেজটো আহিছে। ইন্টার ওটিপি বক্সত অটোমেটিকলি ওটিপি ফিল হয়ে গেছে, কেন রেজিস্টার সিম কার্ডখন এইটো মোবাইলত লগো আছে সেই কারণে। এতিয়া ইয়াতে সেট ইউপিআই পিন বক্সতে পিনটো ইন্টার করব লাগিব যোনটো পিন রাখবলৈ বিচাৰি আসা। মই ইয়াতে পিন রাখিছো 25802 5। ঠিক আছে, সো ইয়াতে যোনটো পিন রাখিছো এই পিনেরে হর সময় ট্রানজাকশন করিব পারিম। ঠিক আছে, এতিয়া মই ব্লু টিক মার্কের উপর ক্লিক করে দিছো, আর তারপর আকো মই কি করিম ইয়াতে 25802 5 ইন্টার করে দিম সেম পিনটো। ঠিক আছে, আর তারপর মই কি করিম ব্লু টিক মার্কের উপর ক্লিক করে দিম। আর ক্লিক করার পিছত এতিয়া সো ইয়াতে সেটিং হয়ে আছে, মানে আপডেট হয়ে আছে। আর এতিয়া সো ইয়াতে আপনাদের পপ আপটো দেখি পাই আসা ইউপিআই পিন সেট সাকসেসফুলি। এতিয়া মোর ইউপিআই পিনটো সেট হয়ে গল। সো মই আরো এবার কয় আসো, প্রথম যোন পিন রাখিছো সেই পিনেরে আমি এপ্লিকেশনত লগ ইন করিম, আর দ্বিতীয় বর্তমান সময় যোন পিন রাখিছো সেই পিনেরে আমি ট্রানজাকশন করিম। মানে ট্রানজাকশন কোনবর হয় যোন সময় আমি রিচার্জ করিম এই পিনটো এন্টার করব লাগিব, আর যোন সময় আমি কারোবার ব্যাংকত বা ইউপিআই এড্রেসত পয়সা ট্রান্সফার করিম সেই সময় এই পিনটো এন্টার করব লাগিব। ঠিক আছে, এতিয়া মই ওকে প্রেস করে দিম।
আর এতিয়া চাই ইয়াতে আপনাদের দেখি পাই আসা মানে ড্যাশবোর্ডত লগ ইন হয়ে গেছো। ইয়াতে ড্যাশবোর্ডর কেটামান সেটিংর বিষয়ে জানি লওয়া। ইয়াতে ফটোর আইকন আছে দেখি পাইছা, ফটোর আইকনের উপর ক্লিক করার পিছত নিজের ফটো সেট করিব পারিবা। তারপর ইয়াতে সো আপনাদের দেখি পাইছা রিসিভ একটা অপশন, রিসিভ অপশনত ক্লিক করে কারোবাক রিকুয়েস্ট করিব পারিবা পেমেন্ট লওয়ার বাবে। ঠিক আছে, মানে ব্যাক প্রেস করেছো। তারপর ইয়াতে সো সেন্ড একটা অপশন আছে, সেন্ড অপশনত ক্লিক করে MMID জড়িয়ে পয়সা ট্রান্সফার করিব পারিবা। এইটো ইউপিআইর পর বেলেগ একটা ইউপিআই এড্রেসত পয়সা ট্রান্সফার করিব পারিবা। এই ভীম ইউপিআই এপ্লিকেশনের পর যিকোনো ব্যাংকত একাউন্ট নম্বর আর IFSC কোডের মাধ্যমে পয়সা ট্রান্সফার করিব পারিবা। তারপর ইয়াতে সব পেমেন্ট এড্রেস দেখি পাইছা, ইয়াতে ক্লিক করার পিছত নিজের পেমেন্ট এড্রেস মানে ইউপিআই এড্রেস যোনটো সেইটো ইয়াতে দেখিবলৈ পাবা। মই ইয়াতে ব্যাক প্রেস করে দিছো, আর ব্যাক প্রেস করার পিছত ইয়াতে আপনাদের দেখি পাইছা ট্রানজাকশন হিস্টোরি, তাতে ক্লিক করার পিছত জানিও পারিবা যে কিমান টাকা কোনখন ব্যাংকত ট্রান্সফার করেছা। আর তারপর ইয়াতে আপনাদের দেখি পাইছা থ্রি লাইনত ক্লিক করার পিছত ইয়াতে মাই প্রোফাইল অপশন আছে। মাই প্রোফাইল অপশনত ক্লিক করে নিজের লগ ইন পাসওয়ার্ড সলনি করিব পারিবা, ইমেল আইডি সলনি করিব পারিবা। ঠিক আছে, তারপর সেট ইউপিআই পিন, মই কইছিলো অল্প আগতে যে যদি ইউপিআই পিন সেট করবলৈ নিবিচারা তাহলে পিছতো পারিবা। এই ইয়াতে এই অপশনত ক্লিক করে ইউপিআই পিনটো সেট করিব পারিবা। চেঞ্জ ইউপিআই পিন অপশনত ক্লিক করে ইউপিআই পিনটো সলনি করিব পারিবা। IMA মার্চেন্ট একাউন্ট অপশনত ক্লিক করে মার্চেন্ট একাউন্ট বনাব পারিবা। কমপ্লেন্টস অপশনত ক্লিক করে কিবা কমপ্লেন করিব পারিবা যদি অসুবিধা হয়েছে। তেনহলে আজি আপনাদের শিকি পাইছা আর জানি পাইছা সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ভীম ইউপিআই এপ্লিকেশনত কেন ধরনের রেজিস্টার করিবা, কেন ধরনের ইউপিআই পিন সেট করিবা, কেন ধরনের লগ ইন পিন সেট করিবা। যদি রেজিস্টার করাত কিবা অসুবিধা হয়েছে মোক কমেন্ট বক্সত জানাবা।